আইন কার্যকরে কঠোর নজরদারির তাগিদ অর্থনীতিবিদদের জ্বালানিকে আওতার বাইরে রাখার পরামর্শ নিরাপত্তার স্বার্থে একনেকে অনুমোদন পায়নি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আধুনিকায়ন প্রকল্প জানালেন পরিকল্পনা মন্ত্রী জাতীয় স্বার্থ নিশ্চিত হলে ভারতের সাথে চুক্তি করতে বাধা নেই বললেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমি সজল দাস নতুন ভ্যাট আইন কার্যকরের পর সরকারি কোষাগারে নির্দিষ্ট রাজস্ব ঠিকমতো জমা হচ্ছে কিনা তা কঠোরভাবে নজরদারির তাগিদ দিলেন অর্থনীতিবিদরা এছাড়া যত দ্রুত সম্ভব ভ্যাট দাতাদের নিবন্ধন শুরু করা উচিত বলেও মত তাদের সকালে এনবিআর এর সাথে অর্থনীতিবিদদের প্রাক বাজেট আলোচনায় উঠে আসে এসব প্রসঙ্গ তবে জ্বালানি তেল গ্যাস ও বিদ্যুৎকে ভ্যাট আইনের বাইরে রাখার পরামর্শ তাদের বিস্তারিত জানাচ্ছেন সুলতান আহমেদ আগামী জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন ভ্যাট আইন সেই হিসেবে তিন মাসেরও কম সময় বাকি এনবিআর এর সাথে অর্থনীতিবিদদের প্রাক বাজেট আলোচনার কেন্দ্রবিন্দুতে তাই নতুন ভ্যাট আইন আমাদের বাজেট প্রস্তাবনার বিশেষ বিশেষ কিছু অংশ এনবিআর কর্মকর্তারা যথাসময়ে ভ্যাট আইন কার্যকরে আত্মবিশ্বাসী হলেও অর্থনীতিবিদরা বলছেন এ নিয়ে আরও আলোচনা প্রয়োজন তারা বলছেন নতুন আইন যেন কারো জন্যই ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায় সেই দিকে নজর বাড়াতে হবে এছাড়া জ্বালানি তেল বিদ্যুৎ গ্যাসের দাম বেশি হওয়ায় এগুলো ভ্যাটের বাইরে রাখার পরামর্শ তাদের আমরা মাসের মাঝামাঝি থেকে শেষ নাগাদ একটি বড় ধরনের ফোকাস গ্রুপ ডিসকাশন করতে চাই যারা এই নতুন ভ্যাট নীতি নিয়ে ইম্প্যাক্টেড পার্টি যারা আমাদের বিদ্যুতের দাম গ্যাসের দাম এমনিও বাড়ছে এটার সাথে আমার মনে হয় যে আপনাদের অর্থ মন্ত্রণালয়ের সাথে একটা সমন্বয়ে আপনারা থাকবেন কারণ হলো যে এটার আলটিমেটলি কিন্তু ভোক্তা পর্যায়ে এবং উৎপাদক পর্যায়ে একটা বড় ধরনের ইম্প্যাক্ট পড়বে প্রধান অতিথি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদও একমত পোষণ করেন গবেষকদের সাথে তার মতে আইন কার্যকরের পর রাজস্ব সরকারি কোষাগারে জমা নিশ্চিত করতে হবে যারা দোকানে গিয়ে কিনছেন তাদের মতে একটা সচেতনতা অত্যন্ত জরুরি যে তিনি প্রথমত তাকে যে ক্যাশ মেমোটা দেওয়া হচ্ছে সেখানে ভ্যাটটা কি দেখানো আছে কিনা আর চেয়ারম্যান সাহেব যেটা বললেন সাথে সাথে যদি অ্যাপ করে দেখা যায় যে আসলে সেটা জমা হচ্ছে কিনা আর এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন বাস্তবায়নের আগে ব্যবসায়ীদের সাথে এ নিয়ে আলোচনার কথা শুরুতে সব পণ্যে 15% হারে ভ্যাট নির্ধারণ হলেও ধীরে ধীরে পণ্যভেদে তা কমানো প্রয়োজন বলেও মত অর্থনীতিবিদদের ওই ট্যাক্সেশন কিসের ভিত্তিতে করবে সুলতান আহমেদ নিউজ 24 ঢাকা নিরাপত্তার স্বার্থে প্রস্তাবিত রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা ও আধুনিকায়ন বিষয়ক প্রকল্পের অনুমোদন দেয়নি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন সভায় মোট 890 কোটি টাকার 7টি প্রকল্পের অনুমোদন দেয়া হয় বিস্তারিত নাজিয়া কোনার রিপোর্টে মঙ্গলবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত হয় এ সভায় অনুমোদিত প্রকল্পের মধ্যে রয়েছে চট্টগ্রামের পরিত্যক্ত বাড়িতে আবাসিক ফ্ল্যাট ও ডরমিটরি নির্মাণ এবং আইসিটির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার প্রচলন এছাড়া দৈনিক 1760 মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনের লক্ষ্যে শাহজালাল ফার্টিলাইজার প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক সভা প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 4,985 কোটি টাকা এখানে আমাদের 5,80,000 মেট্রিক টনের মতো আমরা বছরের উৎপাদন করতে পারব আমাদের 17 লাখের সাথে 5 লাখ যুক্ত হলে পরে 22 লাখের মতো আমাদের ইউরিয়া সার আমরা নিজেরা উৎপাদন করতে সক্ষম হব দেশে তারপরেও আমাদের কিছু ঘাটতি থাকবে এই ঘাটতি মোকাবেলার জন্য আমাদের কিছু স্টাডি আমরা হাতে নিয়েছি পরিকল্পনা মন্ত্রী জানান নিরাপত্তার স্বার্থে প্রস্তাবিত রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা ও আধুনিকায়ন বিষয়ক প্রস্তাবিত প্রকল্পের অনুমোদন দেয়া হয়নি মাননীয় প্রধানমন্ত্রী অসাধারণ ভালো একটি কথা বলেছেন তার বক্তব্য হচ্ছে যেখানে আমাদের দেশের সিকিউরিটি অথবা আমাদের দেশের কোনো প্রতিষ্ঠানের সিকিউরিটি বিষয়টি জড়িত থাকবে সেখানে আমরা এই সিকিউরিটিটি আমাদের মাঝে রাখবো আমরা এটাকে ডাইভার্স করবো না এটা আমরা যেন এক্সপোজ না হয়ে যায় ওভারলি এই জন্য আমরা নিজেরাই সেলফ রিলায়েন্ট হবো আস্তে আস্তে সক্ষমতা বৃদ্ধি করবো এবং আমরা নিজেরাই করবো এটা এই যেহেতু প্রতিষ্ঠানে আমরা বাইরে কাউকে
আমরা ইনভলভ করতে চাই না, সেই কারণে এই প্রকল্পটি আজকে আমরা বিবেচনা করে নেই। 23তম ইকনিক সভায় মোট 890 কোটি টাকা ব্যয়ে 7টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। নাজিয়া কনা, News24, ঢাকা। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় সত্তা বজায় রেখে ভারতের সাথে সামরিক বা বেসামরিক কোনো চুক্তি করতে বাধা নেই, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বলেন, তিস্তা চুক্তি বাস্তবায়ন হলে বাকি চুক্তিগুলোও একে একে বাস্তবায়ন করা সম্ভব হবে। ওবায়দুল কাদের খিলক্ষেত 300 ফুট সড়কের দক্ষিণ কুড়িল ফ্লাইওভার প্রকল্পেরও অগ্রগতি দেখেন। এ বিষয়ে তিনি আগামী বছর নাগাদ এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রথম ধাপ বিমানবন্দর থেকে বরানী অংশের কাজ শেষ হবে বলে জানান। সে প্রতিরক্ষা যদি জাতীয় স্বার্থে প্রয়োজন হয় সেই চুক্তিও আমি করব। প্রতিরক্ষা হোক, সামরিক হোক, অসামরিক হোক, যে কোনো চুক্তি হোক, আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমার জাতীয় স্বার্থ যদি সমুন্নত থাকে, যদি আমি অক্ষুণ্ণ রেখে চুক্তি করি, অসুবিধে নেই। News24 বিজনেসে নিচ্ছে বিরতি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবার স্বাগত, আপনারা দেখছেন News24 বিজনেস। ভোক্তাদের উন্নতমানের সিমেন্ট পৌঁছে দিতে বসুন্ধরা গ্রুপের মেঘনা সিমেন্ট মিলস লিমিটেড চালু করল ভার্টিক্যাল রোলার মিলস। উন্নতমানের সিমেন্ট তৈরিতে এই প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করতে ভার্টিক্যাল রোলারের জন্য ডেনমার্কের কোম্পানি FL স্মিথের সাথে চুক্তি সই করেছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার দুপুরে বসুন্ধরার ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার 1-এ চুক্তি সই স্বাক্ষরিত হয়। বসুন্ধরা গ্রুপের পক্ষে চুক্তিতে সই করেন সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বেলায়েত হোসেন এবং FL স্মিথের পক্ষে FL স্মিথ কোম্পানির সিমেন্ট শাখার সভাপতি TER মেজনার্ট ক্রিস্টেনসন স্বাক্ষর করেন। এ সময় প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক এবং সিমেন্ট উৎপাদনে নতুন প্রযুক্তি নিয়ে আলোচনা হয়। To our customer as well as we shall serve the our society by providing this cement with this quality of cement. And why I also am so pleased that I can come here today and take part in this, which is a very nice event, but which is of course only for us the starting point of a very long and very fruitful cooperation. পানের সঙ্গে যুগে চুন খাওয়া গ্রাম বাংলার বহুল প্রচলিত ঐতিহ্য, কিন্তু সরবরাহের অভাবে ধীরে ধীরে এটি এখন বিলুপ্তির পথে। তবে যুগে চুন তৈরির এই ঐতিহ্য এখনও ধরে রেখেছে গাইবান্ধার একটি গ্রাম। বিভিন্ন অভাব অনটন, পুঁজির অভাব থাকলেও তারা ছেড়ে দেয়নি পূর্বপুরুষের এই পেশা। সাইফুল ইসলাম প্রিন্সের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গাইবান্ধা জেলা শহর থেকে একটু দূরেই রামচন্দ্রপুর ইউনিয়ন। এই ইউনিয়নের ছোট গ্রাম যুগিপাড়া। শত বছর ধরে বংশ পরম্পরায় এই গ্রামের বাসিন্দারা শামুকের চুন বা যুগির চুন তৈরির সঙ্গে যুক্ত থাকায় তাদের পেশার নামেই হয়েছে গ্রামের নাম। এই পেশার সঙ্গে সম্পৃক্তরা জানান, চুন তৈরির প্রধান উপকরণ শামুক ঝিনুক থেকে নানা প্রক্রিয়ায় খাবার চুন তৈরি করা হয়। আমার বাপ দাদা করে গেছে, এখন আমিও করি। আমাদের কোনো রকম টাকটুক করি, সংসারটা চলে। ঝিনুকটা পোড়া হয়ে গেলে তুলি নিয়ে আসি, আবার আমরা চুন তৈরি করি। তবে বর্তমান পুঁজির অভাবে পূর্বপুরুষের ঐতিহ্যবাহী এই পেশা চালিয়ে যাওয়া কষ্টকর হয়ে পড়ছে বলে জানান তারা। এই পেশায় টিকে থাকতে হলে সহজ শর্তে ঋণের দাবি তাদের। গরিব মানুষ আমরা, বেশি তহবিল নেই আমাদের, তহবিল নেই বিধায় মনে করেন অল্প করে নিশি, অল্প করে পড়ি, প্রতিদিন যাওয়া লাগে। অল্প সুদে যদি আমাকে যদি টাকা দিত এই যুগি পাড়া, তাহলে আমরা অনেক আয় ব্যয় করার পাই। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই ক্ষুদ্র শিল্পের জন্য সহজ শর্তে ঋণ দেওয়ার কথা জানিয়েছে বেসিক। এই যুগিচুনটা আমাদের জেলা সহ বিভিন্ন জায়গায় ডিমান্ড প্রচুর, এবং আমরা আশা করতেছি এদের যদি একটু আমাদের ঋণের ক্ষেত্রে যেটুকু বাইন্ডিংস আছে, এরা যদি কাগজপত্র এটা যদি সহজে যেতে দিতে পারে,
ম্যান গ্রান্টার বা এই ধরনের, তাহলে আমরা লোন দেওয়ার ক্ষেত্রে আমাদের সমস্যা না। আমরা ইতিমধ্যে আমরা দুই তিনজনকে আমরা দুই তিনটি পরিবারকে সাহায্য করেছি। গাইবান্ধার এই চুন পল্লীতে শতাধিক পরিবার চুন তৈরি করে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকায় সূচকের ঊর্ধ্বমুখী ধারায় শেষ হয় দেশের দুই স্টক এক্সচেঞ্জের কার্যক্রম। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ মোট লেনদেন হয় 983 কোটি টাকা, আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয় 86 কোটি টাকা। আরও জানাচ্ছেন ফারহিন ইসলাম। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের ঊর্ধ্বমুখী ধারায় শেষ হয় ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের কার্যক্রম। ডিএসসির প্রধান সূচক ডিএসসিএক্স 0.65 পয়েন্ট বেড়ে দাঁড়ায় 5,777 পয়েন্টে, আর লেনদেন হয় 983 কোটি টাকা, যা গেল কার্যদিবসের তুলনায় 45 কোটি টাকা বেশি। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 161টির, কমেছে 119টির এবং অপরিবর্তিত রয়েছে 48টির। লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ফেয়ারেস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, সিটি ব্যাংক লিমিটেড, ব্র্যাক ব্যাংক লিমিটেড, স্টাইল ক্রাফট লিমিটেড, ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সিএসপিআই 117 পয়েন্ট বেড়ে হয় 17,911 পয়েন্টে, আর লেনদেন হয়েছে 86 কোটি টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 119টির, কমেছে 103টির এবং অপরিবর্তিত রয়েছে 30টির। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 বিজনেসে নিচ্ছে আরও একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবার স্বাগত, আপনারা দেখছেন নিউজ 24 বিজনেস। আন্তর্জাতিক অর্থ বাণিজ্যের খবর। সংযুক্ত আরব আমিরাতের ইইউ এর সবচেয়ে বড় ব্যাংক হতে চলেছে ফার্স্ট গালফ ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক অব আবুধাবি। সম্প্রতি একীভূতকরণ প্রক্রিয়া শেষ করেছে ব্যাংক দুটি। নতুন ব্যাংকের মোট সম্পদের পরিমাণ $18,000 কোটি ও এর মূলধনের পরিমাণ প্রায় $300 কোটি। ইইউ এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের বড় ব্যাংকগুলোর একটিতে পরিণত হয়েছে ফার্স্ট আবুধাবি ব্যাংক। গেল বছরের জুলাইয়ে প্রথম একীভূতকরণ পরিকল্পনার কথা ঘোষণা করা হয়। আন্তর্জাতিক বাজারে তেলের নিম্ন মূল্যের কারণে সংগ্রাম করতে হচ্ছে আবুধাবিকে। এরই মধ্যে একীভূতকরণে শেষ হয়েছে দেশটির 90%-এর বেশি তেল মজুদ রয়েছে আবুধাবিতে। শুরু হয়েছে ব্রেক্সিটের আনুষ্ঠানিকতা। পুরো প্রক্রিয়া শেষ হতে 2 বছর সময় লাগলেও ইইউ থেকে বেরিয়ে যাওয়ার ফলে সম্ভাব্য বাণিজ্য সংকট মোকাবেলায় এখনই কাজ শুরু করেছে ব্রিটেন সরকার। এজন্য বাণিজ্য সম্প্রসারণে ইইউর বাইরে চোখ রাখছে দেশটি। ফারহিন ইসলামের প্রতিবেদন। গেল সপ্তাহে ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে আনুষ্ঠানিকভাবে লিসবন চুক্তির 50 অনুচ্ছেদ কার্যকর করেছেন। এর ফলে 28 দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন থেকে চূড়ান্তভাবে বেরিয়ে যেতে ব্রিটেনের সময় লাগবে 2 বছর। এ অবস্থায় দেশটির সম্ভাব্য বাণিজ্য ঘাটতিতে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ব্রিটেনের জাতীয় পরিসংখ্যান অফিস ONS জানায়, গেল বছর সেপ্টেম্বরের পর যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে মাত্র 1%, যা আগের 5 বছরের তুলনায় সবচেয়ে কম। গেল বছর ব্রেক্সিট ভোটের পর নাটকীয়ভাবে পাউন্ডের ব্যাপক দরপতন হয়। ডলারের বিপরীতে 15% এবং ইউরোর বিপরীতে 12% কমে। ব্যবসায়ীরা বলছেন ব্রেক্সিটের ফলে উৎপাদনের আমদানি খরচ বেড়েছে, যার মধ্যে রয়েছে মোটর যন্ত্রাংশ সহ অন্যান্য কাঁচামাল। বিশেষজ্ঞদের মতে ব্রেক্সিট পুরোপুরি কার্যকর না হওয়া পর্যন্ত এ অস্থিরতা চলবে। তবে সম্ভাব্য বাণিজ্য সংকট মোকাবেলায় এখনই উঠে পড়ে লেগেছে থেরেসা মে সরকার, আর তাই নতুন করে বাণিজ্য সম্প্রসারণে ইউরোপীয় ইউনিয়নের বাইরে চোখ রাখছে ব্রিটেন। আগামী সপ্তাহে ভারত সফরে যাবে ব্রিটেনের একটি ব্যবসায়িক প্রতিনিধি দল, যার নেতৃত্ব দিচ্ছেন চ্যান্সেলর ফিলিপ হ্যামন্ড। দলে আরও রয়েছেন বাণিজ্যমন্ত্রী মার্ক গার্নিয়ার ও ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নর মার্ক কার্নি। ইউরোপের সীমানার বাইরে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো এখন আগের যে কোনো সময়ের তুলনায় গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের সবচেয়ে গতিশীল অর্থনীতিগুলোর সাথে যোগাযোগ তৈরি করা এখন জরুরি। আগামীতে ইউরোপীয় ইউনিয়নের বাইরে দেশগুলোর সাথে বাণিজ্য চুক্তির পরিকল্পনাও রয়েছে ব্রিটেনের, যদিও নিয়ম অনুযায়ী এখনই তা সম্ভব নয়।
ব্রিটেন তার অর্থনৈতিক ইতিহাসে দারুণ এক নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে। ভারতের দ্রুত প্রবৃদ্ধির অর্থনীতিকে আরও এগিয়ে নিতে একসাথে কাজ করতে চায় ব্রিটেন। ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার ফলে বড় বাজার ও বিনিয়োগ হারানোর ঝুঁকিতে ব্রিটেন। এরই মধ্যে অন্য দেশে ব্যবসা স্থানান্তর করেছে বহু আর্থিক ও ব্যবসা প্রতিষ্ঠান। ফারহিন ইসলাম, নিউজ টোয়েন্টিফোর। নিউজ টোয়েন্টিফোর বিজনেস শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভ্যাট আইন কার্যকরে কঠোর নজরদারির তাগিদ অর্থনীতিবিদদের, জ্বালানিকে আওতার বাইরে রাখার পরামর্শ। নিরাপত্তার স্বার্থে একটাকে অনুমোদন পায়নি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আধুনিকায়ন প্রকল্প, জানালেন পরিকল্পনা মন্ত্রী। জাতীয় স্বার্থ নিশ্চিত হলে ভারতের সাথে চুক্তি করতে বাধা নেই, বললেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। এখন এ পর্যন্তই, এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।